চ্যানেলের সর্বশেষ আন্তর্জাতিক খবরে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এক সংবাদ সম্মেলন আমেরিকার সঙ্গে আলোচনা থেকে শুরু করে জেনারেল কাসিম সুলামানের হত্যা বদলা হিসাবে মার্কিন ঘাঁটি থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং নির্বাচন ও অন্যান্য বিষয় নিয়ে ইরানে অবস্থান তুলে ধরেছেন তেহরানের দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসিডেন্ট রুহানির বক্তব্যকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমত পরমাণু সমঝোতা ইস্যুতে ইরানের উপর চাপ সৃষ্টি আড়ালে তিনি আমেরিকা সাম্রাজ্যবাদী লক্ষ্য উদ্দেশ্যের বিষয়টি তুলে ধরেছেন তিনি বলেন পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির মাধ্যমে আমেরিকা ইরানকে এমন একটি আলোচনা আলোচনায় বসতে বাধ্য করার চেষ্টা করছে যাতে তেহরান ওয়াশিংটনের কিছু অন্যায় দাবির কাছে আত্মসমর্থন করে কিন্তু তাদের এটা জেনে রাখা আমেরিকা এ লক্ষ্য কখনো পূরণ করা হবে না তিনি বলেন মার্কিন কর্মকর্তাদের ধারণা সর্বোচ্চ চাপ সৃষ্টি করে ইরানকে দুর্বল করে আলোচনা টেবিলে বসাতে বাধ্য করা যাবে কিন্তু এক্ষেত্রে তারা ব্যর্থ হবে প্রেসিডেন্ট রুহানি এই সময় সম্মেলনে দ্বিতীয় দিকটি হোক যে অঞ্চলে আমেরিকা একতরফা নীতি কারণে সৃষ্ট চ্যালেঞ্জ ও নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন এ প্রসঙ্গে অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি হর্ম শান্তি পরিকল্পনার কথা উল্লেখ করেন পর্যবেক্ষকরা বলেছেন পশ্চিম এশিয়ার গত কয়েক বছরের ঘটনাবলীর দিকে লক্ষ্য করে বোঝা যাবে এই অঞ্চলে নিরাপত্তাহীনতা ও উত্তেজনা সৃষ্টির পিছনে আমেরিকা ও দখলদার ইসরায়েল ছাড়াও সৌদি আরবের মতো দেশগুলো বিরাট ভূমিকা রেখেছে সৌদি আরব গত পাঁচ বছর ধরে ইমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসছে এবং তাদের এই পদক্ষেপ ভুল এবং এ ধরনের এই জন্য তাদের মূল্য দিতে হচ্ছে এখন পর্যন্ত তারা ইমেনের বিরুদ্ধে বিজয়ের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না এ ব্যাপারে ইরানের প্রেসিডেন্ট বলেছেন আমরা সবসময় অঞ্চল নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করছি এবং শহীদ শান্তি প্রতিষ্ঠার এক্ষেত্রে নিয়ে ইরাকে গিয়েছিলেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রেসিডেন্ট রোহানি তার ওই সম্মান সম্মেলনে ইরানের আসন্ন সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন নিয়ে কথা বলেন ইরানের নির্বাচনে লোক দেখানো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান প্রাণ হুকের সাম্প্রতিক এমন অবমাননাকর মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট বলেছেন ইসলামী ইরানের গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বের অন্য যে কোনো দেশে এমনকি আমেরিকা সহ পাশ্চাত্যের দেশগুলোর চেয়ে অনেক বেশি বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ গত একচল্লিশ বছর অভিজ্ঞতা দেখা গেছে ইরানের প্রতিটি নির্বাচন ছিল এই দেশটির জন্য কল্যাণকর এবং সত্যদের জন্য ক্ষতিকর এ কারণে আমেরিকা সবসময় চেষ্টা করেছে ইরানের জনগণ যাতে নির্বাচনে অংশ না নেয় কিন্তু এক্ষেত্রেও আমেরিকা ব্যর্থ হয়েছে খবর পাঁচ টুড়ে সমাজ দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আন্তর্জাতিক খবরটি দেখার জন্য